সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পার্টের দ্বিতীয় অধ্যায় অণুপরমাণু নিয়ে। আমরা তোমাদের এই দ্বিতীয় অধ্যায়কে তিনটি পর্বে ভাগ করেছি। আজকে শুরু করব অণু 2.2। এইখান থেকে এই ভিডিওতে আমরা অণু, কঠিন তরল ও গ্যাস এবং এই অনুশীলনীগুলোর সমাধান জানব। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। অণু, অণু বলতে কি বোঝায়? দুই বা দুইয়ের অধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয় সেটাকে বলে অণু। যেমন পানি, পানির অণুতে আছে হাইড্রোজেনের 2টি পরমাণু এবং অক্সিজেনের 1টি পরমাণু। চলো তোমাদের বইয়ে কীভাবে বর্ণনা করা আছে তা দেখে নিই। বাংলা ভাষায় বর্ণমালার মাত্র 50টি ভিন্ন ভিন্ন বর্ণ, কিন্তু এই 50টি বর্ণ দিয়ে অসংখ্য শব্দ তৈরি করা যায়। ঠিক একইভাবে মাত্র 118টি ভিন্ন ভিন্ন পরমাণু, কিন্তু সেগুলো দিয়ে অসংখ্য অণু তৈরি করা যায়, এবং অণুগুলো হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক। এখানে যৌগিক পদার্থের সব গুণাবলী আছে। দুই বা দুইয়ের অধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটাকে বলে অণু। যা আমরা একটু আগেই বললাম, দুই বা দুইয়ের অধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটাকে বলে অণু। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, পানি তৈরি হয়েছে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস দিয়ে। আমরা যদি 1 ফোঁটা পানি নিয়ে সেটাকে বিভক্ত করতে থাকি তাহলে শেষ পর্যন্ত আমরা পানির একটি অণুতে পৌঁছাবো, যেখানে পানির গুণাবলী পাওয়া যাবে। যদি সেটাকে আরও বিভক্ত করা চেষ্টা করি তাহলে সেটি আর পানির অণু থাকবে না, সেটি 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেনের পরমাণুতে বিভক্ত হয়ে যাবে। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দুটিরই অণু থাকা সম্ভব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দুটিরই অণু থাকা সম্ভব। আমাদের পরিচিত হাইড্রোজেন, অক্সিজেন বা নাইট্রোজেন গ্যাসের বেলায় সেগুলো আলাদা আলাদা পরমাণু হিসেবে থাকে না, সবসময় 2টি পরমাণু একত্র হয়ে একটি অণু হিসেবে থাকে। পরমাণুগুলো সাধারণত মুক্তভাবে থাকে না, সেগুলো অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অণু কিংবা যৌগিক পদার্থ হিসেবে থাকে। তবে এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। তোমরা এর মধ্যে জেনে গেছো পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রনের বিন্যাস দিয়ে এই পরমাণু কতটুকু সক্রিয় হবে সেটি নির্ধারিত হয়। পরমাণুর বিভিন্ন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকবে সেটি পদার্থবিজ্ঞানের নিয়ম দিয়ে নির্ধারিত আছে। কাজেই শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকা সম্ভব, যদি তার সবগুলোই পূর্ণ হয়ে যায় তাহলে সেই পরমাণুটি অন্য পরমাণুর সঙ্গে ইলেকট্রন বিনিময় করে সেগুলোর সঙ্গে যুক্ত হতে চায় না, কাজেই সেই পরমাণুগুলোকে নিষ্ক্রিয় পরমাণু বলা হয়। এটাও গুরুত্বপূর্ণ, নিষ্ক্রিয় পরমাণু কাকে বলে? হিলিয়াম, আর্গন, নিয়ন, জিনন ইত্যাদি হচ্ছে এই ধরনের নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ। এই গ্যাসগুলো অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অণু কিংবা যৌগিক পদার্থ না হয়ে মুক্ত পরমাণু হিসেবে থেকে যায়। আবার মৌলিক পদার্থের অনেক পরমাণু একসঙ্গে থাকলেই কিন্তু সেগুলো দিয়ে সবসময় অণু গঠিত হয় না। সোনারূপা বা লোহা এরকম ধাতুগুলোতে পরমাণুগুলো দৃঢ়ভাবে সংযুক্ত থাকে এবং সেগুলোর বাইরের কক্ষপথের প্রায় মুক্ত ইলেকট্রনগুলো সব পরমাণুর ভেতর ঘুরে বেড়ায়, কিন্তু সেগুলো কোনো অণু তৈরি করে না। আবার হীরার কেলাসেও
কার্বনের পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থেকে স্ফটিক তৈরি করে, কিন্তু কোনো অণু তৈরি করে না। দেখো, হীরার কেলাসেও কার্বনের পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থেকে স্ফটিক তৈরি করে, কিন্তু কোনো অণু তৈরি করে না বা তৈরি হয় না। 2.3 কঠিন তরল ও গ্যাস পদার্থের একটি ভর আছে এবং এটি খানিকটা জায়গা দখল করে থাকে। সাধারণ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল, আবার কোনো কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কখনো কঠিন, কখনো তরল বা কখনো গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়। তোমরা একটু আগে জানতে পেরেছো যে অণুপরমাণু নামে খুবই ক্ষুদ্র এক ধরনের কণা দিয়ে পদার্থ তৈরি। এই কণাগুলো একটা পদার্থে কীভাবে থাকে তার ওপর নির্ভর করে সেটি কি কঠিন, তরল নাকি গ্যাস। এর একটা পরিচিত উদাহরণ হচ্ছে পানি, যেটি একই পদার্থ কিন্তু ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কঠিন, তরল কিংবা গ্যাস হিসেবে থাকতে পারে। তার অণুগুলোর অবস্থার ওপর ভিত্তি করে বা নির্ভর করে এটি কি বরফ, পানি নাকি জলীয় বাষ্প। কঠিন কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, একটির সাপেক্ষে অন্যটি নড়তে পারে না, তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। কাছাকাছি থাকার কারণে কঠিন পদার্থের ওপর চাপ প্রয়োগ করলে এগুলো সংকুচিত হয় না এবং কঠিন এবং গ্যাস কিংবা তরলের মতো প্রবাহিত করা যায় না। তরল তরল পদার্থ যখন তরল অবস্থায় থাকে তখন কণাগুলো তুলনামূলকভাবে কাছে হলেও একটা অণু অন্য কণার সাপেক্ষে নড়তে পারে, তাই সেগুলোর নির্দিষ্ট আয়তন থাকলেও কোনো নিয়মিত আকার নেই এবং তরল সহজেই প্রবাহিত হয়। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তরল পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের কণাগুলো কাছাকাছি থাকায় সেগুলোর মধ্যে ফাঁকা জায়গা নেই বলে চাপ দিয়ে সংকুচিত করা যায় না। গ্যাস যখন কোনো পদার্থ গ্যাস অবস্থায় থাকে তখন তার কণাগুলো মুক্ত অবস্থায় থাকে এবং একটি থেকে অন্যটির দূরত্ব হয় বেশি, সেজন্য সেগুলোর কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো আয়তন দখল করে, গ্যাসের কণাগুলো মাঝখানে অনেক জায়গা বলে চাপ প্রয়োগ করে সেগুলোকে সহজে সংকুচিত করা যায়। গ্যাসের কণাগুলো অন্য কণার সাপেক্ষে ছুটতে পারে বলে গ্যাস সহজে প্রবাহিত হয়। এটা হচ্ছে কঠিন পদার্থের কণাগুলো কিভাবে থাকে। দেখো সারিবদ্ধভাবে, এটা তরল পদার্থের কণা কিভাবে থাকে। দেখো এখানে এটার সাপেক্ষে একটু বেশি ফাঁক দেখা যাচ্ছে, এখানে এলোমেলোভাবে থাকে, আর গ্যাসের কণাগুলো একদম প্রায় মুক্ত থাকে। এখন আমরা দেখে নিব এই দুটি প্রশ্নের উত্তর। প্রশ্ন নং এক, 1 চা চামচে আনুমানিক 2 সিসি পদার্থ আটে 1 লিটার পানির ভর 1 কেজি, কাজে 1 সিসি পানির ওজন 1 গ্রাম, তাহলে অনুমান করতে পারবে 1 চা চামচ পানির নিউক্লিয়াসের ভর কত হবে। উত্তর, এখানে বলা আছে যে 1 চা চামচে 1 সিসি পদার্থ আটে, আবার 1 সিসি পানির ওজন 1 গ্রাম। এখানে যেহেতু 1 চা চামচের কথা বলা হয়েছে তাই এতে পানির ভরও 1 গ্রাম। আমরা জানি পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন, যা একত্রে নিউক্লিয়াস নামে পরিচিত। এখন পরমাণুর ইলেকট্রনের ভর যেহেতু নগণ্য, তাই পানির সমস্ত ভরই এর নিউক্লিয়াসের ভর। সুতরাং 1 চা চামচ পানিতে নিউক্লিয়াসের ভর 1 গ্রাম। আবার প্রশ্ন, তুমি যদি পারমাণবিক সংখ্যা 119 নম্বর পরমাণুটি আবিষ্কার করতে পারো তাহলে তার নাম কি দিবে এবং কেন। উত্তর, পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান পর্যালোচনা করলে আমরা দেখতে পাই 119তম মৌলের অবস্থান গ্রুপ 1A। গ্রুপ 1-এর অন্যান্য মৌলগুলোর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম অন্যতম, তাই আমি 119তম মৌলের নাম এমনভাবে দেব যেন এর শেষে আম উচ্চারিত হয়।
যেহেতু আমার নাম আকাশ, তাই ওই মৌলের নাম দেব আকাশিয়াম। এটাই মূলত ছিল তোমাদের অনুসন্ধানী পাঠের দ্বিতীয় অধ্যায়ের শেষে দেওয়া অনুশীলনমূলক কিছু প্রশ্নের উত্তর। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আগামী ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় পদার্থের গঠন থেকে শুরু করব। আল্লাহ হাফেজ।